আবাস যোজনায় নাম নেই গরিবের, পরিবর্তে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে সেই তালিকায়। এর প্রতিবাদে দুর্নীতিগ্রস্ত প্রধানদের রাস্তায় ফেলে জুতো ঝাঁটাপেটা করার নিদান দিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অধিকার, সেই অধিকার থেকে যদি জনগণ যখন বঞ্চিত হবে, আমাদের নিদান দেওয়ার দরকার হবে। জনগণই তাকে, আমি এখনও বলছি অন ক্যামেরায়, জনগণই আগামী দিনে তাকে চেয়ার থেকে নামিয়ে জুতো পিটাতে হবে রাস্তায় ফেলে। কেন বলবো না, কেন তাকে বেইমান বলবো না? ভারতীয় জনতা পার্টির কর্মীদের বুকের রক্ত জল করে তাকে জয়ী করিয়েছিল, বড় বড় কথা বলছে আজকে তৃণমূলের জেলা সভাপতি হয়ে, না কেন বেইমানটা বলবো না? সেই বেইমান বলে বেইমানকে তো বেইমান একশোবার বলবো, এখনও বলেছি আগামীতেও বলবো বেইমান, যেহেতু সে বেইমান। সে যদি বেইমান না হতো, ভারত বুকের পাড়ায় জোর থাকো, যদি এখান থেকে পদত্যাগ করে পুনরায় বাগদাসে দাঁড়িয়ে দেখার, জিতে দেখার কর্ম। আম জনতার যে ন্যায্য অধিকার, যাদের ঘর আবাস যোজনা ঘর পাওয়া উচিত, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে ছাদ দেওয়া, বিধবাতা বার্ধক্যভাতা, বিগত দিনে আমফান ঝড়ের কোনো সাধারণ টাকা পায়নি, সব খেয়ে নিয়েছে এখানকার, কেন বলবে না? জনগণ আমাদেরকে বলা লাগবে না, জনগণই রাস্তায় তাকে সেই চেয়ার থেকে নামিয়ে আগামী দিনে রাস্তায় দাঁড়িয়ে জুতো পিটা ঝাঁটা পিটা করবে। আবাস যোজনায় শাসকের লাগাম ছাড়া দুর্নীতির প্রতিবাদে এদিন বনগাঁ ব্লকের গারাপোতা পঞ্চায়েত অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিজেপি। ওই কর্মসূচি থেকেই জনসাধারণের উদ্দেশ্যে এই নিদান দেন অশোক। প্রধানের পাশাপাশি দল বদলু বিধায়ক বিশ্বজিৎ দাসকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতির সামাল দিতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত অফিস এলাকায়। তবে এই বিষয়ে শাসক দলের স্থানীয় নেতাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রতীতি ঘোষের রিপোর্ট, খাস খবর।